আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং যাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তাদেরকে বলে দেব যে তোমরা সপ্তম, অষ্টম এবং নবম এই তিনটে অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো, কোন কোন বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করবে। কেন সপ্তম, অষ্টম এবং নবম, কেন প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ নয়, তার কারণ হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত একটি ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। তোমরা সেই ভিডিওটাও দেখো আর আজকের প্রশ্নগুলোকে খুব ভালোভাবে প্রস্তুত করো, তাহলে দেখবে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদেরকে কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়ন আর আমি অয়ন তোমার সাথে। আজকে আমি সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো বলে দেব। তবে তার আগে তোমাদেরকে জানাই, আজকের এই প্রশ্নগুলি যিনি নির্বাচন করে দিয়েছেন তিনি ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষিকা সর্বস্মিতা সাহা। তাই আমরা সর্বস্মিতা ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আজকের পড়াশোনা শুরু করছি। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ভারতের শাসন বিভাগ। ভারতের শাসন বিভাগ থেকে তোমরা কোন প্রশ্নগুলো করবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এই প্রশ্নটাই একটু অন্যভাবে তোমাদেরকে দিয়ে দিতে পারে। কেমনভাবে দিয়ে দিতে পারে? ভারতীয় প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন একই, এই দুটো প্রশ্নের উত্তর একই হবে। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা প্রস্তুত করবে। আমরা চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 2021 ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে, ভারতের ক্যাবিনেটের প্রধান কার্যাবলীগুলি কী কী, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই যে প্রশ্ন দুটো বললাম এগুলো কিন্তু একই উত্তর, কিন্তু আলাদা আলাদাভাবে। প্রথম প্রশ্নটা হলো ভারতের ক্যাবিনেটের প্রধান কার্যাবলী কী কী, এটা এরমভাবেও দিতে পারে অথবা এরকমভাবেও দিয়ে দিতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দুটো কিন্তু একই প্রশ্ন, অর্থাৎ যে কোনো একটা প্রশ্ন এলে তার উত্তর কিন্তু একই হবে। এবারে আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করবে। আর এই সপ্তম অধ্যায় থেকে আর একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, যেটা অল্প একটু দেখে যাবে, ওটা অত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই কিন্তু তবুও দেখে যাবে। সেটা হলো ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা অল্প একটু দেখে যাবে। এরপরে আমরা চলে আসি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে ভারতের আইন বিভাগ। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমরা সবচেয়ে ভালোভাবে করবে সেটা হলো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে। তারপরেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাশ হয়। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে করতে হবে। আরও দুটো প্রশ্ন করতে হবে তোমাদেরকে এই অধ্যায় থেকে, সেটা আমি বলে দিচ্ছি। ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021 বার্ষিক পরীক্ষার জন্য, এটা তোমাদের খুব ভালোভাবে করে নিতে হবে। এবং আর একটা যে প্রশ্ন সেটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো। এই প্রশ্নটা ভীষণ ভালোভাবে করতে হবে। এই প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে তোমাদের, অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা একটু তোমরা দেখে যাবে এই অষ্টম অধ্যায় থেকে, সেটা হচ্ছে লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। এবারে আমরা চলে আসি পরবর্তী যে অধ্যায়টা রয়েছে, অর্থাৎ তোমাদের নবম অধ্যায়। নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অধ্যায় থেকে আমি তোমাদের চারটে প্রশ্ন বলে দেব। প্রথম তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ, আর একটা অল্প দেখে যাবে। প্রথম কোন তিনটে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে করতে হবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নবম অধ্যায় থেকে, সেটা হলো ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবম অধ্যায় থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে বিশ্লেষণ করো। এই তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা অল্প একটু দেখে যেতে হবে, সেটা হলো ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা লেখো।
এই যে প্রশ্নগুলো নবম অধ্যায় থেকে চারটি প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম, এই চারটি প্রশ্ন ভীষণ ভালোভাবে প্রস্তুত করবে। দেখো আজকে তোমাদের তিনটে অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়ে দিলাম, আর আগের যে তিনটে অধ্যায় সেই তিনটে অধ্যায় থেকেও পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া রয়েছে। যারা নতুন দেখছো তাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যেটাতে আর কি প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে। সবকটা অধ্যায় মিলিয়ে আমি যে তোমাদের প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো তোমরা নির্ভয়, খুব ভালোভাবে আমাদের উপর ভরসা করে বারবার করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আমি এটুকু তোমাদেরকে বলে দিতে পারি, এই প্রশ্নগুলো যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তোমরা আমাদেরকে ভরসা করতে পারো, তার কারণ আমরা শুধুমাত্র তোমাদের সফলতা চাই, আমরা কোনোভাবে তোমাদের ঠকাতে চাই না। সেই কারণেই আমার চ্যানেলে প্রশ্ন সংখ্যা তুলনামূলক একটু বেশি। তার কারণ কি, দেখো একটা কিংবা দুটো করো তাহলেই আসবে, এই রকম ধরনের যে কথাগুলো বলা হয় সেগুলো কিন্তু সাধারণত ওই 10 বারে একবার লাগলো এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু পড়াশোনার সাথে পরিশ্রম এই বিষয়টা কিন্তু ভীষণভাবে জড়িত, যে কোনো কর্মের সাথে তুমি যদি ভালোভাবে পরিশ্রম করো তাহলে কিন্তু সেই কর্মের একটা সুফল তুমি পাবে। সেই কারণে একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে নিজেকে ভালোভাবে বার্ষিক পরীক্ষার জন্য বা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে গেলে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন সাজেশন পাওয়ার জন্য এবং শিক্ষামূলক বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। আজকের জন্য এতটুকুই থাকলো, খুব শীঘ্র এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।